আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি বিগ সাইজের গাভীর খামারে। এই খামারে আমরা যতবারই আসি সবসময় দেখি মাশাল্লাহ দিলে অনেক বড় বড় এবং বেশি দুধের যে গাভীগুলো সেই গাভীগুলোই থাকে। আজকেও এসে দেখিতেছি যে এখানে প্রায় 35 লিটার দুধের গাভী রয়েছে, আমরা যতটুকু খামারির কাছ থেকে জানতে পারলাম। আর এই খামারটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হোমরা থানার গারমোড়া গ্রামে। গারমোড়া গ্রামের যে একটি বাজার রয়েছে, ঐতিহ্যবাহী কুমিল্লার বিখ্যাত গারমোড়া বাজার, সেই গারমোড়া বাজারের পাশেই তার এই খামারটা। তার এই খামারের নাম হচ্ছে কাশেম ডেয়ারি। আপনারা যদি কেউ হোমরা থেকে গারমোড়া যেতে চান, তাহলে তার রাস্তায় আপনারা দেখবেন যে কাশেম ডেয়ারি ফার্মের সাইনবোর্ড দেওয়া রয়েছে। আবার যদি আপনারা কেউ গারমোড়া বাজার থেকে হোমরা রোডে যেতে চান, তাহলে কিন্তু আপনারা দেখবেন আর তার ভিতরেই এই খামারটা। খামারটা কিন্তু প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশে উনি গড়ে তুলেছেন। আর যারা গাভীর খামার করবেন, গাভীর খামারটা একটু নিরিবিলি পরিবেশে হলেই ভালো হয়, যেখানে পোকামাকড় বা বন্য পশু পাখি যাতে আক্রমণ না করতে পারে, গাভীকে যাতে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস এবং ঘুমানোর জন্য টাইম দিতে হয়। তো এখানে কিছু গাভী বাইরা দোহন করতেছে, আমরা সেটাও জানবো চাচ্ছিলে দোহন করা কীরকম এবং এই গাভীগুলোর দাম কীরকম চাচ্ছেন, এবং আপনারা যদি কেউ গাভী নিতে চান তাহলে কীভাবে নেবেন এবং কত লিটার দুধের রয়েছে, সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাহলে চলেন খামারের উদ্যোক্তা যিনি ইব্রাহিম ভাই, আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলি, কথা বলে তার এই গাভী সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। জি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম ভাই, আমরা যতটুকু জানি বড় বড় গাভীর জন্য আপনি বিখ্যাত। আজকে আমরা আপনার ফার্মে এসে দেখলাম বিগ সাইজের অনেকগুলো গাভী রয়েছে। কী কী জাতের গাভী আছে আর কত থেকে কত লিটারের মধ্যে গাভী আছে? আপনার সর্বনিম্ন আপনারা আছে 20+, আর সর্বোচ্চ আছে 35+। 35+ গাভী আছে আজকে। আচ্ছা, কয়টা আছে আজকে? আছে আপনার 5-6টা আছে। সেল হয়ে গেছে? সেল হয়ে গেছে। আচ্ছা, এগুলো রেডি হয়েছে বিক্রি করার মতো? রেডি করার সময় পাই না, তা গরু আনা মাই করে সেল হয়ে যায়। আচ্ছা, আনেন আর সেল হয়ে যায়। আচ্ছা, তো চলুন আমরা সরাসরি গাবি দেখি, তারপরে অন্য কথা বলবো। তো বীরেন ভাই, শুরুতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাবি দেখতেছি। জি, এটা হলো সিনফিজিয়ান, এটা রেকর্ড হলো আপনার 35+। 35, এটাই সর্বোচ্চ মানের গাবিটা আপনার? এটাই সর্বোচ্চ মানের, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বাচ্চা দিবে, এটা হচ্ছে আপনার আর 1 মাস টাইম আছে। 1 মাস টাইম আছে। আর জাত মানে ওর কোনো সাইড কমতি নেই, দেখেন ওর চামড়া থেকে নিয়ে গলা আর মাথা, তারপরে সেই কপাল, চোখ, নাক, এক কথা অসাধারণ ভাবে আল্লাহ তালা সাজায় দিছে। দাঁত কটা জানি বলছিলেন? আর আপনার দেখেন 4টা বাটের সৌন্দর্য, আর উলানের চামড়া কত পাতলা, উলান এবং দুধের যে বেন, এগুলো গুলো আপনার মাংসের উলান না, এগুলো আপনার সে অরিজিনালে দুধের উলান। দুধের উলান, মাশাআল্লাহ। কয় দাঁতের জানি এটা গাভীটা? এটা আপনার 6টা। 6 দাঁত? হ্যাঁ, 6টা শেষ। দ্বিতীয়বার বাচ্চা দিবে? জি। 35 লিটার প্রথমবার পাইছেন, দ্বিতীয়বার কি আরো আশা করা যায়? আর তো কিছু বাড়তে পারে না? হ্যাঁ, ইনশাআল্লাহ বাড়বে আশা করি। বেশ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাভী, দ্বিতীয় বিয়ানের গাভীটা, দ্বিতীয়বার বিয়ান দিবে, মাত্র 6 দাঁত, 35 লিটার। তো চলুন আমরা অন্যগুলো দেখি। তো ইব্রাহিম ভাই, আপনার গাভী মাশাআল্লাহ সবকটাই চমৎকার সুন্দর, আমরা যেটা দেখতেছি এটা তো অসাধারণ। জি, এটা 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে সপ্তাহের ভিতরে। প্রথম বাচ্চা দিবে? জি। তো এখনো বক নাই রইছে, এখনো গাভী হতে পারে নাই, ইনশাআল্লাহ গাভী হয়ে যাবে। সপ্তাহের সময় আছে? সপ্তাহের সময় আছে। জি, মাত্র 2 দাঁত? জি। আচ্ছা, তো এটার দুধের কি রকম আশা করতে পারতেছেন? এটা 20+ আশা করি ইনশাআল্লাহ। 20+ আশা করতেছেন? জি জি। আচ্ছা, বিক্রির জন্য কি রকম দাম চাইছিলেন? এটা আপনার সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে? জি জি। বলা যাবে না কত টাকা সেল হয়েছে? না ভাই, এটা না বলা ভালো। দর্শক, এটা সেল হয়ে গেছে, সেই কারণে আসলে বলতে চাচ্ছে না। আচ্ছা, এটা তো ওইটা প্রথমটা যেটা দেখছিলাম ওইটার মতোই, ওইটার চেয়ে ওইটার চেয়ে একটু ছোট। একটু ছোট? জি। কয় দাঁতের এটা? এটা 6 দাঁতের সেকেন্ড বাচ্চা দিবে। 6 দাঁতের সেকেন্ড বাচ্চা দিবে? জি জি। উলান পালন সব ঠিক আছে তো? হ্যাঁ, দারবাটা এখন ফাটাই না। আচ্ছা আচ্ছা, এখনো বাচ্চা দেয় নাই। কতদিন সময় আছে? আর এটা আর 10-12 দিন টাইম আছে। 10-12 দিন টাইম আছে? জি। আচ্ছা আচ্ছা, এটা বিক্রির জন্য কি রকম দাম চাচ্ছেন? এটা ওইটা এক ভাই নিছে, মনির সিং এর এক ভাই। জি নিয়ে গেছে? জি জি। আচ্ছা, তো আপনার ম্যাক্সিমাম গাবি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আসলে সবসময় চেষ্টা করি মানুষকে সবসময় ভালো উপহার দেব, তো ওই হিসাবে আল্লাহ তাআলা
আপনার জি দিবেন আর আপনার খামারে যতবারই আসি আপনার যে গাভিগুলো আমরা দেখি কালার এবং যে সাইজ সব মানে পারফেক্ট থাকে আর কি মাশাআল্লাহ এটা আপনি দুই দাঁতে প্রথম বাচ্চা দিল আর কি প্রথম বাচ্চা দিছেন জি কতদিনের যে বাচ্চা দিছেন আপনার বাচ্চা দিছে সপ্তাহখানেক মত হইছে৬ দাঁত হচ্ছে সেকেন্ড বাচ্চা দিবে ছয় দাঁত হয়েছে হইতেছে হ্যাঁ ছয় দাঁত হইতেছে জি হ্যাঁ প্রথম মেয়ে কি রকম দুধ পাইছিল এটা আপনার ২০ এর উপরে ছিল এবার আশা করা যায় ২২-২৩ আর কি ২২-২৩ আচ্ছা আচ্ছা তো এটা এখন বিক্রির জন্য কি রকম দাম চাচ্ছে এটা আপনি দাম চাচ্ছে ৩১০০০০ টাকা ৩১০ দাঁত কয়টা আছে এটা ৬টা ৬টা আছে চামড়াটা কত পাতলা এক কথায় মনে করেন জাতের গাভী যা যা দরকার আলহামদুলিল্লাহ সবকিছু ওর ভিতরে বিদ্যমান আছে আপনার তৃতীয় বাচ্চা সম্ভবত অনেকে বলে সেকেন্ড কিন্তু সেকেন্ড না আমার মনে হয় তৃতীয় বাচ্চা দিবে দিছে এটা দুধ আছে আপনার ২৩-২৪ তৃতীয় বাচ্চা দিছে আপনার মনে হচ্ছে তো কিরকম দুধ টানতেছেন এখন এটা ২৩-২৪ এর মতো আছে ২৩-২৪ বর্তমানে আছে আচ্ছা গাভী তো মাশাআল্লাহ দিলে বেশ অনেক অনেক ত্রিপল বডি ভালো আছে দেখেন দর্শক আপনারা দুধ দোহন করতেছে পিছনের বাড়তে মাশাআল্লাহ দিলে চমৎকার সুন্দর ভাবে দুধ আসতেছে মাশাআল্লাহ দিলে আমরা আপনার এখানে ৮টা গাভী দেখলাম ৪টা গাভী চমৎকার কিছু সেল হয়ে গেছে কিছু আছে তো বাকিগুলো যেগুলো আছে যদি আসাতে যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে এটা আসলে আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আসবে দেখবে তারপরে মনে করেন সবসময় তো এইভাবেই মানুষ দেখে খামার থেকে কৃষি নিয়ে যাচ্ছে আর আমার ঠিকানাটা হলো আপনার কুমিল্লা জেলা হোমনা থানা গারমোরা গ্রাম কাশিম ডেইরি ফার্ম কাশিম ডেইরি জি লোকেশনটা খুব সহজ এবং যাতায়াতের সুবিধাও রয়েছে জি তো ইনশাআল্লাহ আজকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যারা আসবে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন যোগাযোগ জি হ্যাঁ অনেকে তো গাবি ফোনে দেখে অর্ডার করে জি পুরান কাস্টমার যা তাদের আর আশা লাগে না নতুন যারা তারা আয়সা দেখে বুঝে নিতে পারে জি তো ঠিক আছে ইব্রাহিম ভাই ইনশাআল্লাহ আমরা আবার আসবো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম